এক যুবক নতুন বিয়ে করল। বিয়ের পর প্রথম দিনই স্বামী স্ত্রী যখন খেতে বসল, এমন সময় এক ভিক্ষুক হাজির হলো। ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল। স্বামী খুব রাগান্বিত হলো এবং ভিক্ষুকটাকে অকথ্য ভাষায় গালমন্দ আর অপমান করে তাড়িয়ে দিল। অসহায় ভিক্ষুক সেখান থেকে চলেও গেল। কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো। এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল। স্বামী স্ত্রীকে ডিভোর্সও দিয়ে দিল। স্ত্রী বাপের বাড়ি চলে গেল। কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল। নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন। মেয়েটার দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল। একদিন স্বামী স্ত্রী খেতে বসল। ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো। স্বামী স্ত্রীকে বলল, ভিক্ষুককে ভিক্ষা দিয়ে আসো, আমরা এখন না হয় পরে খাবো। যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল, কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা চোখের জল ধরে রাখতে পারল না। মেয়েটা তার দ্বিতীয় স্বামীকে বলল, আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব। তারপর মেয়েটা তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলে দিল। তখন দ্বিতীয় স্বামী চোখের জল ছেড়ে দিয়ে বলল, আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনা শোনাব। তুমি হয়তো শুনে অবাক হবে যে ওই দিন তোমরা যে অসহায় ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিলে, সেই অসহায় লোকটি আমি, যিনি আজ তোমার সম্পদশালী স্বামী। শিক্ষা, ধনী মুহূর্তের মধ্যে গরিব, আর গরিব মুহূর্তের মধ্যে ধনী হয়ে যেতে পারে। তাই বাড়ি গাড়ি টাকা পয়সা এইসব নিয়ে কখনো অহংকার করা ঠিক নয়। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না, তাই ঘরের বউকে কটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দাও। বড় লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। যদি অনেক দিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে, কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে, একটা হেল্প করতে পারবি? টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই। দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। রাতে ভালো ঘুম হয় না, তাহলে শোবার আধ ঘন্টা আগে চা কফি বর্জন করুন। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য এটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নেই, যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারত না, আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না, যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকত। সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ সে যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে, আপনার গোপন কথা ফাঁস করে দেয় এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি কখনো করেননি। নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানা, কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায়, মানুষ চেনা যায় না। কাউকে উপকার করার পর যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে সেই মানুষটা তোমার ভুলটাকেই মনে রাখবে, উপকারটাকে নয়। আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে তা নিশ্চিত। ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের
অন্তরেও থাকে। তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। এক, নদীর পাড়ের বাড়ি। দুই, ব্রেক ছাড়া গাড়ি। তিন, ঘর ছাড়া নারী। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলোকে আলাদা করে বোঝে না, তার প্রতি তার মনে ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। সে প্রাক্তন হওয়ার পরেও বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না। জীবনে চলার পথে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। এক, প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে নিজের থেকেই সরে আসুন, ভেতরের সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। দুই, কাউকে ছোট করে দেখবেন না। আজ যাকে ছোট ভাবছেন, কাল যে সে আপনাকে টেক্কা দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। তিন, সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। চার, সমালোচনাকারীদের যুদ্ধে লিপ্ত হয়ে নিজের সময় আর শক্তির অপচয় করবেন না, নিজেকে উন্নত করুন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে। পাঁচ, কেউ আপনার সাহসের প্রশংসা করলেই আনন্দে আত্মহারা হবেন না, কারণ মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। ৬, যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ আক্ষেপ নিয়ে মাথা উঁচু করে বাঁচা যায় না। ৭, যদি বুঝতে পারেন কেউ ডিপ্রেশনে ভুগছে, তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না, সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলোকে কেউ মন দিয়ে শুনুক। ৮, পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর। ৯, নিজের অবস্থান নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় উত্তাল নদীও শুকিয়ে যায়। ১০, কাউকে সাহায্য করে পেছন ফিরে চাইবেন না, এতে সে লজ্জা পেতে পারে। কোটি টাকার হীরেটাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিনও ছোট মনে করো না। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ প্রথম জনকে যদি আপনি সত্যিই ভালোবাসতেন তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। আর তার পরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন, তারপর অন্য কাউকে ভালোবাসবেন। আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনের গুরুত্বটা বুঝতে পারি। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। মন হলো সেই বন যেখানে দেবতা আর দানব উভয়ই বসবাস করে। জিন্দা থাকলে নিন্দা হবে, মৃত মানুষটার প্রশংসা তো শত্রুরাও করে। সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ ১০ মিনিট আগে। জন্মেছি কারণ মনের মতো হওয়ার জন্য নয়, নিজের মতো করে বাঁচার জন্য। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন, তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না। স্ত্রী হল তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, এটা মতলবী যুগ চলছে। তাই মন থেকে এই বিচার বের করে দিন যে বিনা স্বার্থে আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি, মা তোমার যেটা পছন্দ কিনে নাও, টাকা আমি দেব। মা ছাড়া আর কেউ বুঝল না কোনটা রাগ কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা আর কোনটা জেদ। যখন ৫ সেকেন্ডের হাসিতে
সুন্দর ছবি আসতে পারে? তাহলে ভাবুন, সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কতই না সুন্দর হতে পারে। পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা। নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি। দুদিনের ভালোবাসা পেয়ে ভেবেছিলাম আমি সবকিছু পেয়ে গেছি, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম জলের ওপর চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই পড়ে। মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। এক, তাকে সময় না দিলে। দুই, তার মতামতকে গুরুত্ব না দিলে। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়। এক, হয়তো তার জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে, নয়তো খুব স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবু তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো। আপনার প্রিয় মানুষটাকে এই তিনটি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। এক, তুমি আমাকে কেন ভালোবাসো? দুই, একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলেও তুমি কি আমার পাশে থাকবে? তিন, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? অন্য মেয়ে তো দূরের কথা, যাকে ভালোবাসেন তার চেহারার দিকে তাকাতেই যদি লজ্জা পান তাহলে আপনি প্রকৃত পুরুষ। কারণ প্রকৃত পুরুষ হাজার নারীতে নয়, একটা নারীতেই আসক্ত সারা জীবন। একটা কথা কি জানেন তো, যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে। বাড়িতে চোর ঢুকেছে, গাধার কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বলল, ভাই একটা কিছু করো, চোর তো গুদাম ঘরের তালা ভাঙা শুরু করে দিয়েছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করেই বসে রইল। হঠাৎ গাধা চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডি, হাড্ডির সাথে মাংসও আছে। গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, এ কি দেখছে সে? বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কিনা শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে, তাও আবার চোরের মতো বেইমান, বিশ্বাসঘাতক আর নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে। ছিছি, এদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়েছে। গাধার চুপ থাকতে পারল না, সে গগনবিদারী চেঁচামেচি শুরু করে দিল। তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর গাধা লাফাচ্ছে। মালিক ভাবল হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা সে পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করল। এতে গাধা খুবই ব্যথিত হলো। এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টে তাকে মার খেতে হলো। অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে তো ঘুষ খেয়ে চুপ থেকেছে, আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগত্যা গাধা মনে মনে ভাবছে দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না, এ সময় কিছু করতে যাওয়াটা বোকামি ছাড়ার কিছুই না। আমাদের এই সমাজে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি তাদের অবস্থাও এই গাধার মতো, কথা বলে অপরাধী হচ্ছে আর কুকুররা টোপ গিলছে এবং শত শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে। তাই চোর আর কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে একথা সত্য যে চোরের 10 দিন সাধুর 1 দিন। কথায় বলে না, পাপ বাপকেও ছাড়ে না। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। ভালো জুতো পরে কাঁটার উপরেও হাঁটা যায়, কিন্তু জুতোর ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভেতরে কাঁটা তার সাথে সম্পর্ক রাখা যায় না। জীবনে চলার পথে 4টি কথা সবসময় মনে রাখবেন। এক, প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে আধার কার্ডে দেখায়, আর দেখতে ততটা ভালো নয়
যতটা তাকে ফেসবুকে দেখায়। দুই, ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে, আর ততটাও ভালো নয় যতটা তার মা তাকে ভাবে। তিন, প্রত্যেক পুরুষ ভাবে তার বউ হবে মিস ইউনিভার্সের মতো সুন্দরী, আর তার ব্যবহারটা হবে কাজের মাসির মতো। চার, প্রত্যেক নারী ভাবে তার স্বামী রোজগার করবে মুকেশ আম্বানির মতো, আর তার ব্যবহারটা হবে মনমোহন সিং এর মতো। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। যে মেয়েটা ঘামের দুর্গন্ধ পেলে বমি করে দিত, সেই মেয়েটাই এখন দরজার ওপাশে দাঁড়িয়ে থেকে কারোর গায়ের ঘামে ভেজা শার্ট বারান্দায় গিয়ে শুকোতে দেয়। যে মেয়েটাকে বিয়ের আগে কেউ খাইয়ে না দিলে খেতে চাইতো না, সেই মেয়েটাই এখন কারোর জন্য খাবার বেড়ে বসে থাকে, কারণ প্রিয় মানুষটার মুখে খাবার না দিয়ে তার খাবার পেটে যায় না। যে মেয়েটার ঘর সবসময় অগোছালো থাকতো, সেই মেয়েটা এখন পুরো একটা পরিবার গোছায়। ঘরের প্রতিটা কোনায় কোনায় তার পদার্পণ, কারণ সে এখন মেয়ে নয়, কারোর ঘরের বউ। যে মেয়েটার ঘুম ভাঙানোর জন্য মা প্রতিদিন বকা দিত, সেই মেয়েটা এখন বাড়ির সবাইকে ডেকে তোলে, কারণ এই বাড়িতে সবার আগে তাকে উঠতে হয়। যে মেয়েটা বাচ্চাদের পায়খানা দেখলে 10 হাত দূরে থাকতো, সেই মেয়েটাই এখন ন্যাপকিন নিয়ে বাবুর পেছনে দৌড়ায়, কারণ সে এখন একজন মা। যে মেয়েটা রান্নাঘরে কখনোই উঁকি দিয়ে দেখেনি, সেই মেয়েটাই এখন রান্নাঘরের শ্রেষ্ঠ রাঁধুনি। যার হাতে রান্না না খেলে পরিবারের কারোরই তৃপ্তির ঢেকুর ওঠে না। যে মেয়েটা একসময় প্রচুর হাত খরচ করত, বাবার কাছে এটা সেটার বায়না ধরত, সেই মেয়েটাই এখন অনেক কৃপণ হয়ে গেছে, কারণ সে বুঝতে শিখেছে তারও এখন একটা সংসার আছে। সেই মেয়েগুলো আর কেউ না, আপনার মা, মেয়ে, বোন, আবার কারোর সহধর্মিনী। আসলেই মেয়েরা জন্মগতভাবে পরিবর্তনশীল হয়। বাবার সংসার থেকে স্বামীর সংসার, এর মধ্যেই তাদের জগৎ সংসার। মেয়েদেরকে ভালোবাসতে শিখুন, তারা যতই খারাপ হোক না কেন, তারাই কিন্তু আপনার জীবনের সবকিছু। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো মেয়েই আপনার পাশে থাকবে আপনাকে সাহায্য করার জন্য। যন্ত্রণা তো সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা তো সেটা যেটা আমরা গোপন করি। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে। আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব। জীবনযাপনের 2টি রাস্তা আছে। এক, যে জীবনটা আপনার আছে সেটাকে পছন্দ করে নিন, আর নয়তো আপনি যেটাকে পছন্দ করেন সেটাকে হাসিল করে নিন। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো, বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙে না, কতই না সুন্দর হতো। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। মানুষ সম্পর্কে কিছু মজার মজার তথ্য। এক, নতুন কলম দিয়ে কিছু লিখতে বললে 80% লোক তাদের নাম লিখবে। দুই, যদি কেউ নিম্নমানের কৌতুক শুনে হাসে তবে সে একাকিত্বে ভুগছে। তিন, নেতিবাচক চিন্তাগুলো লিখে আবর্জনার মতো ফেলে দিলে আপনার মেজাজ ভালো হয়ে যাবে। চার, 90% ক্ষেত্রে যাদের হাতের লেখা খারাপ তারা স্বাভাবিকের চেয়ে বেশি সৃজনশীল। পাঁচ, এটা প্রমাণিত হয়েছে যে কমলা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে, তাই চিকিৎসকেরা কাজে যাওয়ার আগে একটা করে কমলা খাওয়ার পরামর্শ দেন। ৬, কখনোই আপনার লক্ষ্য কারোর কাছে প্রকাশ করবেন না, এটা মস্তিষ্কে লক্ষ্য অর্জনের সমতুল্য প্রভাব তৈরি করে। ৭, শিশুর সাথে পিতামাতার কথোপকথন তার মনের ভাষা হয়ে ওঠে। ৮, ৪টি ইতিবাচক বিবৃতি একটা নেতিবাচক বিবৃতিকে নিষ্ক্রিয় করে। ৯, অনেকের সাথে গল্প গল্পের সময়
যদি কারোর পা আপনার দিকে ফিরে আসে তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি আগ্রহী। দশ, যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে সে আপনার সাথে কথা বলার সময় তার চুল নিয়ে খেলবে। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। তিনজন মানুষকে বাড়িতে আসতে দেবেন না, আপনার শত্রু, দুই ভদ্রবেশী বন্ধু, তিন ভণ্ড পীর বা সিধু। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। মনে রাখবেন, আজই হলো সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন। 50,000 টাকার জমি যদি 100 বছর পরে কোটি টাকা হতে পারে, তাহলে আমাদের করা অল্প দানও শেষ দিনের বিচারে অনেক দামি হবে। 100 জায়গায় 1 ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না, 1টা জায়গায় 100 ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায়। ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না, তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি জীবনে সফল কিভাবে হবে? কেউ কারোর জীবনে অপরিহার্য নয়। এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।